ইলিশ মাছ কিভাবে কিনতে হয় লাইভে দেখানোর চেষ্টা করব। লাস্ট কত লেগেবে? কত শুনো ভাই মামা, লাস্ট কত লেগেবে? একটু বাড়াইতে একটু বাড়াইতে কইলাম তো আপনারে যদি পছন্দ হয় দেখেন। এদিকে আয় এদিকে আয়, মনে করি আপনারে দাম ভালো কইছি দাদা, তারপর পছন্দ হইলে কোন আর না দেন। দাম শুনে এখানে লাস্ট কত লেগেবে? চার একশো টাকা দিয়ে। আচ্ছা ভয় নেই ভয়, কত ভাই জোড়া বিক্রি করলাম? ১৬০০। ১৬০০। মাছ কেনা শেষ, এখন কাটবার পালা। একদিকে চলছে ইলিশ মাছ কাটা, অন্যদিকে চলছে ইলিশ মাছ ও বেগুন ভাজি। আমাদের ঠকাইছো, আমরা তো চিনি না, জানি না। হ্যাঁ, এই যে বলতেছি যে এখানে আপনি ইলিশ কিনতে আসলে আগে জানতে হবে যে আপনি তো, যেহেতু আমরা পদ্মাতে আসছি, পদ্মার ইলিশ খাওয়ার জন্য আসছি, এখন যদি আপনি চিটাগাঙ্গের ইলিশ খান বুঝছেন, তাহলে তো হবে না। আমাদের পদ্মায় আসা মানে যে পদ্মার ইলিশ খাবো আমরা, ঠিক আছে? প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এখন আমরা আছি মাওয়া ঘাটে ছুটির দিনে দুপুর বেলায়। কত টাকার ইলিশটা? দর্শক দেখতে পাচ্ছেন এখন যে ইলিশ মাছগুলো ভাজি করা হচ্ছে, এই ইলিশ মাছগুলো কেনা হয়েছে ৩০০০ টাকা দিয়ে। আজ আপনাদেরকে দেখাবো ভোজন রসিকরা ইলিশ মাছ খাওয়ার জন্য দুপুরবেলা কিভাবে ভিড় জমাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাজি করা হচ্ছে এবং সামনেই ভোজন রসিকরা দাঁড়িয়ে আছে। ভোজন রসিকরা দাঁড়িয়ে আছে, কখন মাছ ও বেগুন ভাজি শেষ হবে? দর্শক দেখতেই পারছেন মাছ কিভাবে কাটা হচ্ছে। এখানে এই যে ইলিশ মাছের ডিম বাইর করা আসতেছে, এটা কতটুকু ওজন আছে ইলিশটা? এটা ৭০০ গ্রাম ওজন হবে। ৭০০ গ্রাম ওজন হবে? ওজন করেন নাই? না, ওজন অনুমান করে নিয়ে অনুমান করে দিচ্ছেন? হ্যাঁ, এটা অনুমান করা হয়েছে। কত বিক্রি করলেন এই ইলিশটা? ২১২০০ ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এখানে কতটুকু করে আছে মনে করতেছেন? এটা ওজন দেওয়া হয় তো ঠিক আছে, ১২০০ টাকা ঠিক আছে। দুটো আচ্ছা আচ্ছা, এটা ইলিশ কোথাকার ইলিশ বলছে? এটা মানে পছন্দ হয়েছে কোথাকার ইলিশ সেটা জিজ্ঞাসা করলেন না, কি উদ্দেশ্যে আসলেন এখানে? ঘোরার জন্য, মানে কি পদ্মা সেতু দেখার জন্য নাকি এমনি এভাবে ঘোরার জন্য? আচ্ছা, এর আগে কেউ কখনো আসছেন? আমি আসিনি। দর্শনার্থীরা যে পদ্মা সেতু দেখতে আসছেন তাদের সাথে আমরা কথা বলবো, কেন তারা এখানে আসছেন সে সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমরা যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি, এর আগে কি আসছেন নাকি এখানে আসছেন? না না, আজকেই প্রথম। আজকেই প্রথম আসলেন, কি উদ্দেশ্যে আসলেন? এটা এমনি ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে। মানে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে নাকি? পদ্মা সেতু না, আপনাদের প্রত্যাশাটা কেমন? অনেক প্রত্যাশা, অনেক। হ্যাঁ, যোগাযোগের মাধ্যম ভালো হইতেছে সব ইয়ের সাথে। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ একদম সাই? হ্যাঁ, রূপগঞ্জ। রূপগঞ্জ না, ঠিক আছে আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি একই সাথে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মা। আচ্ছা, আপনার আম্মা হয়। এই যে ইলিশ কিনলেন দুইটা, লোক কয়জন আসছেন আপনারা? ১২-১৩ জন। আচ্ছা আচ্ছা, কোথাকার ইলিশ? সুরেশ স্যার, মানে পদ্মার একটু নামা। ঠিক আছে, ভালো থাকেন। দর্শক দেখতেই পারছেন ইলিশ মাছ কিনা নিয়ে চলছে দর কষাকষি। ৩৪৫৫০০ টাকা।
এবং কথা কইলা কেজি কত করে এক টাকার কাটে কেজি কত করে আর বুঝছি কত করে কাটে এক কেজি কম হবে না আপনি এটা ওটা একটু বেশি হতে পারে এটা 200 টাকা1 kg 50 gram দর্শক দেখতেই পারছেন ইলিশ মাছ কিভাবে ভাজি করা হচ্ছে। খাবার জন্য অধীর আগ্রহে ভোজন রসিকরা দর্শক দেখতেই পাচ্ছেন মাছ ভাজি শেষ, ভোজন রসিকরা এখন খাওয়ার জন্য প্রস্তুত। ইলিশ ভাজির গন্ধে সারা এলাকা মৌ মৌ করছে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক দেখতে পারছেন এই যে ইলিশ মাছগুলো ভাজি করা হচ্ছে এবং ভোজন রসিকরা কিন্তু এই মাছ ভাজিগুলো দেখছেন এবং তারা উপভোগ করছেন। কখন মাছ ভাজি শেষ হবে তখন তারা খাওয়া দাওয়া শুরু করবে। হোটেলে কর্মচারীরা অনেক ব্যস্ত, তাদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, তাই আমরা লাইভে দেখাবো ক্রেতা এবং বিক্রেতার কার্যক্রম। দর্শকে দেখতে পাচ্ছেন যে ইলিশগুলো মশলা মাখিয়ে রাখা হয়েছে, এই ইলিশগুলো কিন্তু আসলে ইলিশ না, বিক্রেতারা বলছে যে পদ্মার ইলিশ, আসলে কোনো ক্রমে এটা পদ্মার ইলিশ না, এগুলো চন্দন ইলিশ। এটা কিন্তু খেতে ইলিশের মতো ছেঁট আছে কিন্তু খেতে ওরকম ভালো না। এগুলো দামে কম, কারণ এখানে 60 টাকা 50 টাকা করে একটা পিস মাছ বিক্রি করছে, কিন্তু একটা পিস ইলিশের মাছ কিন্তু 50-60 টাকা দিয়ে করা সম্ভব না।
এখন মাছ ভাজি করার জন্য কড়াইতে দেওয়া হচ্ছে। মানে অনেক সুন্দর একটা মাছ দেখেন ভাজি করা হচ্ছে, ভোজন রসিকরা খাওয়ার জন্য অধীর আগ্রহী আছেন। দর্শক দেখতেই পারছেন ভোজন রসিকরা মজা করে খাবারগুলো খাচ্ছেন। আপনাদের আমি আর একটা কথা বলে রাখি যে ছুটির দিনে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়ে থাকে, জিনিসপত্রের দামও অনেকটা বেড়ে যায়। একরকম যুদ্ধ করেই পদ্মার ইলিশ কিনতে হয়। কত বললেন ভাই দুটা? যে দুটা কত বললেন? ১৬ টাকা বলছে। হ্যাঁ ১৬ টাকা বলছে, ১৬০০ টাকা তো ১৬০০ টাকা বলছে। আচ্ছা আচ্ছা, এ কত করে কতটুকু করে আছে ভাই জান? ১৪০০। দর্শক এই যে আমরা এখান থেকে যে পাশে দেখেন যে ইলিশ মাছে যে ভাজি করা হচ্ছে, আমরা যে দেখানোর চেষ্টা করছি। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে পাঙ্গাশ মাছগুলোর প্রতিটা পিস ওনারা চাচ্ছেন ২০০ থেকে ২৫০ টাকা। দর্শক দেখতেই পাচ্ছেন মাছ ও বেগুন ভাজি করার জন্য প্রসেস করা হচ্ছে। পদ্মার ইলিশ নিয়ে আমরা বেশ কয়েকটি পর্ব সাজিয়েছি, আমরা পর্যায়ক্রমে দেখাবো। দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।